আজি এশিয়া কপ্রে মুহামুহি হেবে টিম ইন্ডিয়া বনাম হংকং। দুইটি যাক টিম মধ্যে রোমাঞ্চক মোকাবিলা আজ দেখা মিলিপারে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা টিম ইন্ডিয়া এপর্যন্ত হংকং বিপক্ষে টি টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেট কেবে খেলি না। দুইটি যাক টিম মধ্যে পূর্ব কেবল গোটি দিনিকিয়া ম্যাচ খেল হয়েছে, আউ এই দিনিকিয়া ম্যাচে ভারত হি বিজয় লাভ করেছিল। সূচনাযোগ্য দুইটি যাক টিম মধ্যে 2018 গোটে দিনিকিয়া ম্যাচ খেল হয়েছিল। এই ম্যাচে ভারত 26 রনরে বিজয় লাভ করেছিল। তবে আজর ম্যাচে ভারতীয় ফ্যান্সক নজর রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলি প্রদর্শন উপরে রহব। পাকিস্তান বিপক্ষ ম্যাচে কেএল রাহুল খাতা বি খোলি পারিনথিলে, সেমতি রোহিত শর্মা 12 রন করেছিল বেলে কোহলি 35 রন করেছিলে। আউ আজ ভারত পাই ওপনিং করে পারন্তি রোহিত এবং রাহুল। প্রথম ম্যাচে কেএল রাহুল বিনা খাতা খোলি ফ্যান্সক নিরাশ করেছিলে। অধিনায়ক রোহিত শর্মা পুরোনা লয়ের নজর আসছেন। আউ তিন নম্বরে বিরাট কোহলি ব্যাটিং করা সুনিশ্চিত। পাকিস্তান বিপক্ষে ভালো খেলে বিরাট, কিন্তু বড় ইনিংস খেলি পারিনথিলে। হংকং বিপক্ষে নিজ পুরোনা ফর্মক ফেরবাকে কোহলি নিশ্চিত ভাবে চেষ্টা করবে। হংকং টিমর অধিনায়ক নিজাকত খান, বাবর হায়ত, ইয়াসমিন মুর্তজাঙ্ক ভরসায় টিম ময়দানকে ওহ্লাইব। হংকংর এই খেলাড়ি মানে সবুলে ভালো প্রদর্শন করে থাকে।